তিনি দল বিরোধী কথাবার্তা বলছেন বলে অখিলগিরির অভিযোগ এবং সুরেন্দ্রবাবু কয়েক মাস ধরেই দলহীন জনসংযোগ করে যাচ্ছেন। দুজনের দুজনের কেউ এখানে উপস্থিত নেই, আর দুজনই অ্যাটাক, দুজনই অ্যাটাক, তাদের আপনার দরকার হলে জিজ্ঞেস করে নেবেন। আমি আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আপনার এখানে আমার আজকে ইস্যু আলাদা, কমিটি আমার কমিটির আজকে ইস্যু, যা কিছু হচ্ছে আপনাদের কাছে হচ্ছে, আমার অফিসের বাইরে হচ্ছে। অতএব দুজনই অ্যাডাল্ট আমি মনে করি, দুজনই দায়িত্বশীল লোক, তাদের কথাবার্তা বলতে হলে তাদেরকে তাদের নামেই করতে হবে। এটা বিশাল দল, দলটা বিশাল দল, আজকে 98 দল এটা নয়। আজকে দলের পরিধি পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে একটা উল্লেখযোগ্য জায়গা আছে, সেই জন্য দল নিয়ে যারা কথা বলার অথরিটি আছে তারা বলতে পারে, আমি কথা বলতে পারবো। সুবেন্দুবাবু দলেই থাকছেন? আপনার কি মনে হয় দলে নেই? তিনি দলের মন্ত্রী, তিনি প্রদেশের সাধারণ সম্পাদক, নেই বলে ধারণা হলো কেন? আনন্দবাজার হয়েছে বোধ হয় না, আনন্দবাজার হলে হবে, আনন্দবাজার যদি নতুন পার্টি খুলে তখন দেখা যাবে। আগামী দিনে কি পূর্ব মেদিনীপুরের মানুষ পথ দেখাবে বাংলাকে? আমরা তো দেখিয়েছি পথ, 2009 সাল থেকে 2008 সাল থেকে আমরা পথ দেখিয়েছি। 2008 সালে একক জেলা পরিষদ আমরা জিতেছি পশ্চিমবাংলায়, 2009 সালে লোকসভায় আমরা দুটো সিটি জয়লাভ করেছি, এবং পশ্চিমবাংলা পরবর্তী পরিবর্তনের ক্ষেত্রে নিশ্চয়ই 9 সালের পর থেকে 11 সাল একেবারে অপ্রচলিত গতিতে এগিয়ে চলছে। গতবারে আমাদের খামতি ছিল, 3টা সিটে আমার যে দুর্বলতা ছিল আমরা হেরেছিলাম, সেই দুর্বলতা ইতিমধ্যে আমরা সারিয়ে তুলেছি। এবং খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জেলায় 2021 নির্বাচনে সবকটা চিহ্ন আমরা দিই। আছে দুটি তিনটি জায়গায় আমাদের মধ্যে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে, আমরা আশা করছি যাদের আমরা পদে বসালাম, যারা আজকে পদে বসলেন তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই এটা বিটিও পেতে পারে। আপনি কি মনে করলেন আলোচনা না করে হয়েছে? এটা আলোচনা না করতে হয় না, এত এত বড় দল, এতগুলো নাম এসছে, এবং এই নামগুলো তো ঘরে তৈরি নাম নয়, অনেক নতুন মুখ এসছে, অনেক নতুন মুখ এসছে, এবং যারা দায়িত্ব নিয়ে এসছেন তারা যেখানে যেখানে ভুল বুঝাবুঝি আছে, দুটি তিনটি জায়গায় ভুলে বুঝাবুঝি আছে আমরা জানি এসব, সেখানে তারা নিজেরা দায়িত্ব নিয়ে মিটিয়ে দিচ্ছে। এটি আমার চেঞ্জ করতে হলো যে নতুন এলো, এটার কারণটা কি? মানে তাদের মধ্যে দুর্নীতি বা তাদের মধ্যে কাজ করার ক্ষমতা হারিয়ে ছিল বা কিছু এরকম? এসব কথার অনেক অ্যাসপেক্টে হয়, হ্যাঁ, সবটা যে আমরা করে ফেললাম, দুর্নীতিমুক্ত লোক নিয়ে আসতে পারলাম, সেটাও বা আপনি ভাবলেন কী করে? ঘটনা হচ্ছে এটা অনেক বিশ্লেষণ করে তবে এই নামগুলো এসছে, এখানেও ভুল থাকতে পারে, কিন্তু যেহেতু একটা পার্টি চলমান পার্টি, একবারে জোয়ার ভাটায় চলে উত্থান চলছে, সেখানে নিশ্চয়ই আবার দরকার হলে কোথাও যদি পরিবর্তন করার দরকার হয় করা হবে। এই তো জেলায় সবকটা সিটে লড়াই করবো, ভালোভাবে লড়াই করবো। আমাদের আজকের যা লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্টে কোথাও কোথাও মতপার্থক্য আছে, যারা পদাধিকারী হলেন তাদের দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে যেখানে যেখানে নিজেদের পরস্পর সম্পর্ক খারাপ আছে তাকে সুন্দরভাবে করতে হবে, কেউ এককভাবে কোনো দায়িত্ব নিয়ে করতে পারবে না। আমাদের সকল মিলে দায়িত্ব নিয়ে জেলার সবকটা সিটি আমাদের জয়লাভ করতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত সরকারকে সাহায্য করতে হবে। এবারে ভোটে লড়াইটা কার সঙ্গে হবে বলে মনে হচ্ছে? শাসক দলের সঙ্গে? শাসক দলে এখনই আমরা বুঝতে পারছি না, এখনই খুব চিত্র পরিষ্কার নয়, আসল নমিনেশনের পরে বা আরও এগিয়ে পেলে যুদ্ধ আমরা বলতে পারবো। এই জেলায় কোনো পার্টিরই এমন কিছু অস্তিত্ব আছে বলে আমি মনে করি না, অস্তিত্ববিহীন অবস্থায় আছে। বিরোধীদের ছোটোখাটো এক একটা পকেটে কোথাও কোথাও শক্তি আছে, কিন্তু সম্মিলিত গোটা জেলায় লড়াই করার মতো শক্তি বিরোধীদের নেই, একমাত্র আমাদেরই আছে, এবং আমরা সব কটা সিদ্ধি মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না পশ্চিমবাংলায়
বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এত ভালো কাজ করেছেন। ধরুন 60-62 বছরে আমার অভিজ্ঞতা বলছে বাংলায় এত ভালো কাজ কখনো হয়নি, বিশেষ করে একবার প্রত্যন্ত জায়গা যেখানে অনেক ডেভেলপমেন্ট দীর্ঘ 60 বছরে পৌঁছায়নি পৌঁছেছে। শুধু তাই নয়, প্রায় 200 নতুন কর্মসূচি, জনমুখী কর্মসূচি, একটা দল, একটা মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভা, তার সরকারের পক্ষে সম্ভব নয়। ভারতবর্ষে আজ পর্যন্ত অনেক সরকার সম্পর্কে আমার ধারণা আছে, আমি কেন্দ্রের মন্ত্রীও ছিলাম, তা আমি দেখেছি যে এত জনমুখী কর্মসূচি অন্য কোনো জায়গায় কেউ নিতে পেরেছেন বলে এর রেকর্ডে কোথাও নেই। কপি আছে আপনার নিয়ে নিন। অ্যাডাল্ট নয়, উনি অত্যন্ত অ্যাডাল্ট এবং খুব দায়িত্বশীল লোক, এটা ওকে প্রশ্ন করলে উত্তর সুন্দরভাবে পেয়ে যাবেন। কথাবার্তা তিনি একবারে পরিষ্কার বলেন, আপনি জিজ্ঞেস করবেন, আমি বরং আপনার নাম করে বলে দিই। উনি উত্তর দিতে পারবেন, আমি পারব না। না না, তো আমাদের যে ফোরাম আছে, যে ফোরাম দিয়ে আলোচনা হয়, সেই ফোরাম দিয়ে তাদের রেকমেন্ডেশান, আমাদের প্রস্তাবনা সবকে অ্যাডজাস্ট করতে হয়েছে, অ্যাডজাস্ট করে করা হয়েছে। কোথাও কোথাও ক্ষোভ দেখা দিচ্ছে, হবে, এক একটা জায়গায় ক্ষোভ আছে, আমি তো বলছি ক্ষোভ আছে, কিন্তু বছর ঘুরলেই ভোট, তার আগে সব মিটিয়ে যাবে। কীভাবে মিটবে? যারা দায়িত্ব নিলেন তারা কম্পিটেন্ট, তারা তারা মিটিয়ে দেবেন। আমি যেখানে আমাদের সাহায্য দরকার আমরা করবো সাহায্য। সবাই যোগ্য দায়িত্ব পায়নি এমন কথা বলছি, এবারে সবকে দায়িত্ব দেওয়া যায় না, পদ তো লিমিটেড পদ, আবার অন্যান্য পদ আছে দিয়ে দেবো, আমরা অনেক পদ আছে না, এতে কি মেটানো যাবে? কেন যাবে না, জেলা পরিষদ আমাদের হাতে, ডিস্ট্রিক্ট কমিটি সব আছে, অন্য কমিটি, সরকারি কমিটি আছে, ব্লকের কমিটি আছে, বিভিন্ন কমিটিতে সবকে এধার ওধার করে বসিয়ে আমরা নিশ্চয়ই অ্যাডজাস্ট করে দেবো। বিজেপি বলছে আপনাদেরকে এখানে মাফ করে দেবে, বিজেপি ওটা হবে লখনৌতে হবে, এখানে হবে না। পূর্ব মেদিনীপুরে আপনাদের, পূর্ব মেদিনীপুরে কোনো স্কোপ নেই, কেন বলছেন? এই তো অতীতের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে অ্যাসেট যিনি আপনার দলের, শুভেন্দুবাবু তো চুপ, শুভেন্দু কে বলছে চুপ, প্রতিদিনই মিটিং করছেন, প্রতিদিনই জনসংযোগ করছেন, উনি কোনো বসে থাকার কোনো স্কোপই নেই, প্রতীক নেই, প্রতীক তো নিশ্চয়ই আছে, একটা প্রতীক না হলে মন্ত্রী থাকলো কী করে এখন বলতে, এত জল্পনা কেন ওনাকে আপনার? ও জল্পনা তো হতে পারে, এখন জল্পনা কেন হচ্ছে তার উত্তর একমাত্র উনি দিতে পারেন, এই উত্তর আমি দিতে পারবো কি করে? অখিলবাবু যে বলছেন ওর কথার উত্তর আমি দিই না, কেন ওসব অপ্রশ্ন করবেন না, অনেক কারণ আছে, সেসব কারণ আজকে আলোচনা করার বস্তু নয়, ওর কথা যত কম উত্তর দেওয়া যায় ভালো। যেহেতু দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁড়া বিজেপির যারা সাংসদ রয়েছেন তারা শুভেন্দুবাবুকে আমন্ত্রণ জানাচ্ছে। আমি তো একটা কথা বললাম, নতুন দোকান খুললে দোকানে মাল কী আছে সেটা পরের কথা, পচা কি ভালো কি মন্দ, কিন্তু সেই নতুন দোকানে যারা দোকানদার তারা অনেককে ডাকতে পারেন, আসুন। আমি তো বলছি পরীক্ষা করে মাল নেন, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সঙ্গে থাকুন।